তাদেরকে অবিলম্বে সকলকে গ্রেফতার করতে হবে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার দেখার দরকার আছে আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন জাহিদ ফারুক উনি বা ওনার ফ্যামিলির কেউ মুক্তিযোদ্ধা ছিলেন কিনা উনি কিভাবে আমাকে জাকওয়ার বলেন উনি কিভাবে আমাকে জাকওয়ার বলেন উনি কিভাবে বলেন যে একজনকে যদি হামলা করা হয় দশ জনকে হামলা করবা উনি উস্কিয়ে দিয়েছেন যার জন্যই এই ঘটনা ঘটেছে প্রতি জায়গায় আপনারা জানেন সাংবাদিক ভাইরা আপনারা সব জায়গায় অনুসন্ধান করেছেন প্রশাসন জানে আমার কর্মীদের উপর হামলা হয়েছে আমার স্ত্রীর উপর হয়েছে আমার নিজের উপর হয়েছে সর্বশেষ সংযোজন আমার বাড়ির উপর হামলা করা হয়েছে যাতে আমি নির্বাচন থেকে সরে যাই মানুষ যেন ভোট খেতে না যায় আমি মনে করি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আমি বরিশাল পাঁচ আসনের সকল ভোটারদের আপনাদের মাধ্যমে সবিনয় অনুরোধ জানাই আপনারা সবাই দলে দলে সবাই ভোট কেটে যাবেন আপনাদের পছন্দ প্রার্থী ভালোবাসার প্রার্থী ট্রাক মাতা সালাউদ্দিন রিপনকে ভোট দিবেন এবং আমি তারা যখন জানতে পেরেছে আমার প্রতিপক্ষরা যে নির্বাচনে কোনো কারচুপি বা অনিয়ম করার সুযোগ নেই তখনই তারা নির্বাচনী প্রচারণা বন্ধের পরও এই ন্যাক্কারজনক ঘটনা ঘটনা ঘটাতে চেয়েছে এবং যেহেতু প্রশাসনও হয়তো অবৈধ ছিল না বা জানতো না যেহেতু এখন জেনেছে এই জন্যই আমি বলেছি যারা হামলা করেছে বিভিন্ন জায়গা থেকে গিয়েছে আমার বাড়িতে কালকে কোনো মিটিং সভা সমাবেশ কিচ্ছু ছিল না তাদেরকে অবিলম্বে সকলকে গ্রেফতার করতে হবে আমি আগেই বলেছি প্রশাসনের যারা আছেন তারা দুই একজন ছাড়া সবাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপ্রাণ চেষ্টা করতে আছেন তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন না হলে আমার মতো একজন সাধারণ কর্মী জননেত্রী শেখ হাসিনার কর্মী নির্বাচনী মাঠে পর্যন্ত থাকতে পারতাম না আমি আপনাদের ধন্যবাদ জানাই প্রশাসনের সকলকে ধন্যবাদ জানাই এবং আমাকে বারবার আশ্বস্ত করা হয়েছে তোমরা সবকিছুই ব্যবস্থা নিবেন বা নিচ্ছেন এবং আমি ক্ষেত্র বিশেষ সেটা দেখতেও পেয়েছি এছাড়াও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম কর্তৃক সোনারগাঁওয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ইতিমধ্যে ভোট কেন্দ্রে নাম দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে এই ঘটনার ভিডিও চিত্র আমার কাছে সংরক্ষিত আছে যা আপনাদেরকে সরবরাহ করা হবে আমি আরো বলতে চাই আমার প্রতিদ্বন্দ্বী প্রধান প্রার্থী সাবেক সামরিক কর্মকর্তা শুধু তাই নন তিনি বর্তমান প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসীদের সহযোগিতায় সকল ভোট কেন্দ্র দখল পূর্ব তিনি নির্বাচনী জয়লাভের পরিকল্পনা করেছেন ইতিমধ্যে যার বহিঃপ্রকাশ শুক্রবার রাতে আমার বাসভবন লাগোয়া প্রধান নির্বাচন কার্যালয়ে নাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল যা সকলেই আপনারা অবহিত এ ঘটনার পর আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ভীতির সঞ্চার হয়েছে এরূপ ভয়ঙ্কর পরিস্থিতিতে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য 173টি কেন্দ্রেই যোগ্যবিন্দু হিসেবে বিবেচনা করে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েনের জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি আমি আপনাদের আরো কিছু কথা বলতে চাই আমরা দেখেছি যতদিন যাচ্ছে শুধুমাত্র বরিশাল মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে কিন্তু আমাদের সদর উপজেলার 10টি ইউনিয়নের 68টি ভোট কেন্দ্র আপনারা জানেন যেগুলো আমার ভোট ব্যাংক সেই জায়গায় কালকে ঘন্টার পর আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি সকল বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা সকল কেন্দ্রে এবং সকল রাস্তায় মোবাইল কোড সহ সকল ধরনের বাহিনীর নিরাপত্তা অবিলম্বে জোরদার করতে হবে মানুষের মধ্যে কতকালকে ঘটনার মূল কারণই ছিল মানুষ যেন ভোট কেন্দ্রে না যায় সেই অবস্থার উত্তীর্ণ করতে হবে সেই অবস্থা থেকে সাধারণ মানুষকে ভীতি দূর করতে হবে প্রশাসনকে সেই জন্যই আমার এই দাবি আমি আরো বলতে চাই তাৎক্ষণিক দুজন জনতার হাতে আটক হয়েছিল যাদেরকে পরবর্তীতে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে সে জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন বাহিনীর সদস্য ছিল আমি জানি না তাদেরকে ইতিমধ্যে মোবাইল কোডের মাধ্যমে বিচার তাৎক্ষণিক নিশ্চিত নির্বাচনী মোবাইল কোডের মাধ্যমে তাৎক্ষণিক বিচার নিশ্চিত হয়েছে কিনা আমি আরেকটি কথা বলতে চাই এ জায়গায় আরো যারা হামলাকারী আছে অনেকের নাম উল্লেখ আছে অনেকের নাম উল্লেখ নাই আমি প্রশাসনের কাছে আপনাদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করবো আগামী অবিলম্বে নির্বাচন শুরুর পূর্বে আগামীকালকে তাদের আইনের আওতায় আনতে হবে গ্রেফতার করতে হবে তৃতীয়ত বলতে চাই
আমি দেখেছি কয়েকটি ঘটনায় প্রশাসনের মধ্যে দুই একজন দায়িত্বরত ব্যক্তি আছেন যারা সকলকে সকলের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি শুধু দুই একজন ছাড়া যারা পরোক্ষভাবে সহযোগিতা করতেছেন কারণ কালকে যখন সন্ত্রাসীরা তাদের বহন নিয়ে আসতেছিল তখন কাগাসুরা বাজারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেক সদস্যর সাথে তাদের কথা হয় এবং উপস্থিত মানুষ সাক্ষী আছে তাদের বলেছে আমাদের দুটি লোক কিছু লোক এবং মোটরসাইকেল আটক করেছে অবিলম্বে সেগুলো আপনারা যে আগে উদ্ধার করে স্পষ্ট কথা আমি আশা করি আমাদের এই থানায় যে দায়িত্বে আছেন তাদের মধ্যে হয়তো কেউ আছে যে পরোক্ষভাবে এই ঘটনার মদদদাতা তাকেও তাকে অবিলম্বে নির্বাচনী সেটা 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 বের করে অবিলম্বে তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করতে হবে তাহলে ভোটারদের মধ্যে আরো আরো ভীতি সঞ্চার হবে আমি আপনাদের শুধু শেষ একটা কথাই বলতে চাই যেটা নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সম্পূর্ণ মোটরসাইকেল নিষিদ্ধ বহন কিভাবে শতাধিক মোটরসাইকেল বহন শহর সহ বিভিন্ন জায়গা থেকে আমার বাড়ি সিটি এই জায়গা থেকে প্রায় 5 কিলোমিটার কিভাবে বহন নিয়ে যায় মিছিল করে আমার বাড়িতে যে হামলা করে আর আমি বিভিন্নভাবে জানতে পেরেছি যে এখন তারাই নাকি হসপিটালে ভর্তি হয়েছেন তারা আবার মামলাও করেছেন আমার যারা আছেন তারা থানায় আছেন দীর্ঘক্ষণ বলা হচ্ছে তাদের মামলা নেওয়া হবে আমি জানি না এ পর্যন্ত তাদের মামলা এখনো নেওয়া হয়েছে কিনা উল্টো আমার বাড়িতে গেল নির্বাচনী আচরণ বিধি সম্পূর্ণ ভঙ্গ করে মহড়া নিয়ে সব এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে ঝরঝরি তলায় আমার অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে নগরীর 21 নম্বর ওয়ার্ডে আমার অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় নাক্কারজনক ঘটনা ঘটতে আছে আমার জাগুয়াতে অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে বরাবরে রাখা হয়েছে বিভিন্ন ইউনিয়নে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে তাদের একটাই কথা কেউ যেন ভোট কেন্দ্রে না যায় কারণ তারা চায় প্রধানমন্ত্রী যেন ভাবমূর্তি পূর্ণ হয় তারা চায় সরকার যেন বিতর্কিত হয় তারা চায় পুরো বিনা ভোটের সব মানুষের অংশগ্রহণ যেন ভোট না হয় যত কম সংখ্যক ভোটার উপস্থিত হবে তাদের জন্য নাকি সেটাই ভালো হবে